আসলে দেখেন আমি কিন্তু সরকার না, আমার যত চেষ্টা আছে আমি চালিয়ে গেছি। আমার ছোট ভাই উজ্জ্বল আছে, নয়ন আছে, এরা কিন্তু আসলে এরা আমরাই তিনটা লোক যে সারা বাংলাদেশের সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার চেষ্টা করি। নয়ন ভাই আপনাদের 5 থেকে 6 মাস গরু গোশ খাওয়াইছি 595 টাকা, আর আমাদের যে দোকানদারি সেটা বন্ধ করতে দেন না। আমার দোকান থেকে যে লোক কাস্টমারটা ঘুষ নেয় সাথে সাথে যে ওই কাস্টমারের ব্যাগটা ইয়ে হাতান, ওরা দুষ্টমি করছে ওনার সাথে, ওরা ওনার সাথে দুষ্টমি করছে। না না না, ওরা দুষ্টমি করছে। যদি আজকে সবাই সাথে তাল মিলাই চলতাম তাহলে কি আপনারা ঘুষ খেতেন আজকে 900 টাকা কেজি, 950 টাকা কেজি। আপনারা যখন 20টা বিক্রি করে বন্ধ করে দেবো, সকাল সাতটা থেকে দুপুর 3টা পর্যন্ত দোকান করবো, 20টা করে গরু বিক্রি করে আমি বন্ধ করে দেবো। এটাই আমার কথা 20 রমজান পর্যন্ত। 20 রমজানের পরে যেরকম গরুর দাম কিনা থাকে, আসলে দেখেন আমি কিন্তু সরকার না, আমার যত চেষ্টা আছে আমি চালিয়ে গেছি। আমার ছোট ভাই উজ্জ্বল আছে, নয়ন আছে, এরা কিন্তু আসলে এরা আমরাই তিনটা লোক যে সারা বাংলাদেশের সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার চেষ্টা। নয়ন ভাই আসলে আমরা তো সরকার না, আমরা তো একটা মানুষ, আমরা তো চেষ্টা ছিল। আমরা কিন্তু আপনাদের 5 থেকে 6 মাস গরু গোশ খাওয়াইছি 595 টাকা। আরেকটা ব্যাপার হলো যে আপনারা যেটা দেখছেন যে আমার দোকানে পহেলা রমজানে একটা লোক হট্টগোল করছে, আসলে ওই লোকটার মাংসটা কিন্তু দেখায়নি, ওই হট্টগোলটাই দেখাইছে। আসলে উনি মাংসটা নিয়ে আসে আমার এক স্টাফের মুখের উপর মারছে। তো একটা স্টাফ সারাদিন রোদ্রে ভিতরে কাজ করার পরে মুখের উপর মারাটা আপনার কী মনে মত করে? তা ওটাই ওটারে কেন্দ্র করে ওনারা কিন্তু ওই জিনিসটা কেটে দেওয়া আর ওই মাংসটা দেখাইছে, যে মাংসটার ভিতরে কিন্তু আসলে ওনার মাংসটার ভিতরে দুটি মাংসতে ওনার মাংস বুঝছিল। উনি বললে আমরা কিছুটা কমাই দিতাম, কিন্তু মুখে মারাতে এই জিনিসটা হট্টগোল হয়ে গেছে। যাই যাই ইউটিউবার বা আপনারা ভিডিও দেখছেন ওরা কিন্তু আমি তারপরও ওই কাস্টমারের পক্ষ নিয়েছি। আমি ওই দুটা লোক মানে আমার দোকান থেকে বহিষ্কার করেছি, ওই দিনই বহিষ্কার করেছি। এটা নিয়ে আপনারা প্রতিদিন আমার মানে প্রশ্নের মুখে আপনারা যতবার যান, যে কোনো আপনারা সাংবাদিক যান, খালি ওই কথাটা তুলে ধরেন যে আপনার লোক হানস্ত করছে। প্রতিদিন প্রতিটা আপনারা সাংবাদিক বেড়া কিন্তু ওই কথাটা উঠায় তোলেন, এবং প্রতিটা আমাদের যে দোকানদারি সেটা বন্ধ করতে দেন না। আমার দোকান থেকে যে লোক কাস্টমারটা ঘুষ নেয় সাথে সাথে যে ওই কাস্টমারের ব্যাগটা ইয়ে হাতান, মানে আমি যে দোকানদারি করবো এইটার জন্য আমার বঞ্চিত করতেছেন। আপনারা উঠাইছেন, আপনারাই নামাইতে পারেন, আবার আপনারাই সমাধান করতে পারেন। এই জিনিসগুলো যে না হয় আপনারা খেয়াল রাখবেন। আমি তো আসলে মানুষ, একটা মানুষ মাত্র। আসলে আমার চেষ্টা ছিল যে আমি অনেকদিন চেষ্টা করছি, 595টা আমি ঘুষ খাওয়াইছি। আপনারা কিন্তু জানেন আমরা 4-5 মাস এটা আমরা 3 লোক গরু ঘুষ খাওয়াইছি 595টা কেজি। আসলে আমরা কিন্তু যদি আজকে সবাই সাথে তাল মিলাই চলতাম তাহলে কি আপনারা ঘুষ খেতেন আজকে 900 টাকা কেজি, 950 টাকা কেজি। আপনারা দেখেন গেছে বছর আগের বছর ঘুষ আসলো 700 টাকা কেজি, গেছে বছর হয়েছে 800 টাকা কেজি, এইবার আপনারা 950 টাকা পর্যন্ত ঘুষ খেতেন। আজকে আপনারা আমাদের মাধ্যমে কিন্তু আজকে ঘুষের দাম কম খেয়েছেন এবং অন্য অন্য পণ্যের দাম কমে গেছে। আসলে আমাদের চাহিদা ছিল 500 টাকা কেজি, সেটা হলো না। আসলে আমাদের ইচ্ছাটা কিন্তু সৎ ইচ্ছা, আমাদের ইচ্ছাটা কিন্তু আসলে অসৎ ইচ্ছা না। আমরা 100 টাকা বাড়াইছি, আসলে বাড়ায় আসলে ওই রকম দামে কিনেই পড়ছে না, যেহেতু আমি আপনাদের কথা দিয়েছি। এখন মানে কথা রাখতে গিয়ে আমার 40টা জায়গায় 20টা গরু বিক্রি করি। আপনি তো ভারত থেকে গরু আমদানি করতে বলছিলেন, এটা কি? এটা আমি আর বলবো না, এটা আমার যা বলছি এটা কি কারো মানে কারো স্বার্থ হাসিলের জন্য বলছেন কিনা বলবো না। ভাই ছোট ভাই মনে করেন বাংলাদেশের সবচেয়ে প্রথম আপনি গরুর দাম কমিয়েছেন? না আমি না। আলমগীর যদি দাম কমায় থাকে আর আপনি যদি সেখানে তার উপরে হুমকি দিয়ে বলেন যে সকল ইসে ক্ষমা চাইতে হবে, না এটা হুমকি দেওয়া হয় নাই তো, আমি তো ওনার দুষ্টুমি করছি। না না সেখানে কিন্তু আপনি ওটা বললেন যে বাংলাদেশে ওনার কাছে অস্ত্র আছে AK-47। মাথা পা সহ নিম্ন মানের গরু বিক্রির কথার বিষয়ে কি বলবো? আপনার বিরুদ্ধে যে অভিযোগ আছে যেটা আপনি কিছুক্ষণ আগে ওইটা বলছেন যে মাথা এবং পা সহ নিম্ন মানের বস্তু দেন এই কারণে আপনি দাম কমান, এই বিষয়টা নিয়ে কি বলবেন? মাথা দেখেন, মাথা কিন্তু 500 টাকা কেজি, 550 টাকা কেজি অন্য জায়গায় বিক্রি হয়। পায়ে কিন্তু আমরা আগে বিক্রি করতাম 750 টাকা কেজি। একটা পায়ে কিন্তু আসলে আহামরি ওজন না, একটা মা পায়ের রগগুলো খুলে নিলে সর্বোচ্চ 2 কেজি হইব, আপনার হাড্ডিগুলো 2 কেজি হইব। 2 কেজি হাড্ডি দেখি পুরো গরুর দাম কমায় আছে,
আসলে গরুর দামটা আসলেই বাড়তে ছিল সেই জন্য বাড়ায়নি। সেটা কি পরিমাণ বাড়ছে এই কি পরিমাণ বেড়ে গেছে গরুর দাম? বর্তমানে 20-25 হাজার একটা গরু প্রতি কত কেজির গরু দেবে? একটা গরু 250-300 কেজি। আমাদের যা কিনা 695 কোটি।